খাপড়াই থেকে শালুগাড়া পর্যন্ত যে জাতীয় মহাসড়ক নির্মাণ হতে চলেছে পিডব্লিউডি ইন্সপেকশন বাংলোতে তারই প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন জেলাশাসক দার্জিলিং, শিলিগুড়ি পুলিশ কমিশনার, পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দপ্তরের বাস্তুকার ও ভূমি দপ্তরের আধিকারিক বৃন্দ সহ সংশ্লিষ্ট আধিকারিক। এখানে আলোচনা হল NH-31 যেটা 754 কোর্সের প্রজেক্টটা আছে, আরও এসবের ল্যান্ড অ্যাকুইজিশন বিষয় আছে, সেটা স্টেট NH কাজটা করবে। L1 যে এজেন্সি হচ্ছে সেই এজেন্সি কাজটা শুরু করছে, তো সেটা যেহেতু এটা সাপ্লাই থেকে সরগাড়া অবধি যাবে একটা লম্বা স্টেজ, এটা হচ্ছে 11.9 কিলোমিটার, তার মধ্যে 3.7 কিলোমিটার হবে এলিভেটেড করিডোর, তারপর VUP হবে, ভেহিকুলার আন্ডারপাস পাঁচখানা জায়গায় হবে, আর লাইট ভেহিকেল আন্ডারপাস হবে দুটো, আর 3-লেয়ার লাইন হবে, রোড হবে চম্পাশালী, আর এই এলিভেটেড রোড এবং তার সাথে চম্পাশালী ওখানে রোটারি ইত্যাদি থাকবে, কিছু জায়গা শিলিগুড়ি থেকে সুজিত গাঙ্গুলির রিপোর্ট শুধুমাত্র ইউ বাংলা টিভি। হৃদয় ছুঁয়ে যায়।